প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক চর আত্রা আজিয়া স্কুল অ্যান্ড কলেজ নড়িয়া শরীয়তপুর। গত ক্লাসে আমি তোমাদের জীববিজ্ঞান বইয়ের প্রাণী টিস্যু নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমরা দুটি টিস্যু, যে চারটি প্রকার আছে, সে চারটি টিস্যুর মধ্যে দুটি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা পরবর্তী দুটি নিয়ে আলোচনা করব। তাহলে চলো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পেশি টিস্যু এবং স্থায়ী টিস্যু নিয়ে কথা বলি। প্রথমে আমরা পেশি টিস্যু বা মাসকুলার টিস্যু সম্পর্কে জেনে নিই। ভ্রূণের মেসোডার্ম থেকে তৈরি সংকোচন ও প্রসারণশীল বিশেষ ধরনের টিস্যুকে পেশি টিস্যু বলে। এদের মাতৃকা প্রায় অনুপস্থিত, পেশিকাগুলো সরু, লম্বা এবং তন্তুময়। যেসব তন্তুতে আড়াআড়ি ডোরাকাটা থাকে তাদের ডোরাকাটা পেশি, এবং যারা ডোরাবিহীন তাদেরকে তন্তুময় মসৃণ পেশি বলে। পেশিকোষ সংকোচন এবং প্রসারণের মাধ্যমে দেহের বিভিন্ন অঙ্গ সঞ্চালন, চলন, অভ্যন্তরীণ পরিবহন ঘটায়। অবস্থান, গঠন এবং কাজের ভিত্তিতে পেশি টিস্যুকে তিন ধরনের বা তিনটি ভাগে ভাগ করা হয়েছে, যথা ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি এবং হৃৎপেশি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা জানবো ঐচ্ছিক পেশি টিস্যু সম্পর্কে। এই পেশি প্রাণীর ইচ্ছানুযায়ী সংকুচিত বা প্রসারিত হয়। ঐচ্ছিক পেশি টিস্যুর কোষগুলো নলাকার, শাখাবিহীন ও আড়াআড়ি ডোরাযুক্ত হয়। এদের সাধারণত একাধিক নিউক্লিয়াস থাকে। এই পেশি দ্রুত সংকুচিত এবং প্রসারিত হতে পারে। ঐচ্ছিক পেশি অস্থিতন্ত্রে সংলগ্ন থাকে, উদাহরণ মানুষের হাত এবং পায়ের পেশি টিস্যু। অনৈচ্ছিক পেশি বা মসৃণ পেশি, এই পেশি টিস্যুর সংকোচন ও পোষণ প্রাণীর ইচ্ছাধীন নয়। এই পেশি কোষগুলো মাকু আকৃতির, এদের গায়ে আড়াই দাগ থাকে না, এজন্য এই পেশিকে মসৃণ পেশি বলে। মেরুদণ্ডী প্রাণীদের রক্তনালী, পৌষ্টিক নালী ইত্যাদি প্রাচীরে অনৈচ্ছিক পেশি থাকে। অনৈচ্ছিক পেশি প্রধানত দেহের অভ্যন্তরীণ অঙ্গাদির সঞ্চালনে অংশ নেয়, যেমন খাদ্য হজম প্রক্রিয়ায় অন্ত্রের সংকোচন ইত্যাদি কাজ করে থাকে। কার্ডিয়াক পেশি বা হৃৎপেশি, এই পেশি মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের এক বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি। এই টিস্যুর কোষগুলো নলাকৃতি, অনেকটা ঐচ্ছিক পেশির মতো, শাখান্বিত ও আড়াআড়ি দাগযুক্ত। এই টিস্যুর কোষগুলোর মধ্যে ইন্টার ক্যালাটেট ডিক্স থাকে। এদের সংকোচন ও প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন নয়, অর্থাৎ কার্ডিয়াক পেশির গঠন অস্থিক পেশির মতো হলেও কাজ কিন্তু অনৈচ্ছিক পেশির মতো। কার্ডিয়াক পেশির কোষগুলো শাখার মাধ্যমে পরস্পর যুক্ত থাকে। হৃৎপিণ্ডের সব কার্ডিয়াক পেশি সমন্বিতভাবে সংকুচিত ও প্রসারিত হয়। মানব ভ্রূণ সৃষ্টির একটা বিশেষ পর্যায় থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত হৃৎপিণ্ডের কার্ডিয়াক পেশি একটি নির্দিষ্ট গতিতে সংকুচিত ও প্রসারিত হয়ে দেহের মধ্যে রক্ত সঞ্চালন প্রক্রিয়া সচল রাখে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা স্থায়ী টিস্যু সম্পর্কে জানব। দেহের বিশেষ সংবেদী কোষ, নিউরন বা স্নায়ুগুলো একত্রে স্নায়ু টিস্যু গঠন করে। স্নায়ু টিস্যুর অসংখ্য নিউরন দিয়ে গঠিত। এই গঠন সম্পর্কে তোমরা দশম অধ্যায়ে মানে আরও বিস্তারিত জানতে পারবে, তবে এই অধ্যায়ে আমি একটু তোমাদের জানাচ্ছি। স্নায়ু টিস্যুর পরিবেশ থেকে উদ্দীপনা, যেমন ত্যাগ, স্পর্শ, চাপ ইত্যাদি গ্রহণ করে দেহের ভিতরে মস্তিষ্ক গ্রহণ বহন করে, এবং মস্তিষ্কের বিশ্লেষণের পর সিদ্ধান্ত অনুযায়ী উপযুক্ত কাজ করে থাকে। একটি আদর্শ নিউরনের তিনটি অংশ থাকে, কোষ, দেহ, ডেনড্রাইট এবং অ্যাক্সন। নিউরন কোষ বহুভুজাকৃতির এবং নিউক্লিয়াসযুক্ত। কোষের সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া, গোলজি বডি, রাইবোসোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি থাকে। তবে নিউরনের সাইটোপ্লাজমে সক্রিয় সেন্ট্রিওল থাকে না বলে নিউরন বিভাজিত হয় না। কোষদেহের চারিদিকে শাখাযুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র প্রলম্বিত অংশকে ডেনড্রন বলে। ডেনড্রন থেকে যে শাখা বের হয় তাকে ডেনড্রাইট বলে। ডেনড্রাইটের সংখ্যা এক বা একাধিক হতে পারে। নিউরনের কোষ থেকে একাধিক লম্বা স্নায়ুযুক্ত পরবর্তী নিউরনের ডেনড্রাইটের সাথে যুক্ত থাকে, তাকে অ্যাক্সন বলে। একটি নিউরনের একটি মাত্র অ্যাক্সন থাকে, পরপর দুটি নিউরনের প্রথমটির অ্যাক্সন এবং পরটি ডেনড্রাইটের মধ্যে একটি স্নায়ু সন্ধিযুক্ত গঠিত হয়, তাকে সিনাপস বলে। তোমরা তৃতীয় দিকে ভালো করে লক্ষ্য করলে
বুঝতে পারবে। সিনাপসের মধ্যে দিয়েই একটি নিউরন থেকে উদ্দীপনা পরবর্তী নিউরনে প্রবাহিত হয়। স্নায়ু টিস্যু উদ্দীপনা গ্রহণ করে মস্তিষ্ক প্রেরণ করে এবং মস্তিষ্ক তাতে সাড়া দেয়। উচ্চতর প্রাণীতে স্নায়ু টিস্যু স্মৃতি সংরক্ষণ বা মেমোরি করে রাখতে পারে। অনেকের মধ্যে একটা ধারণা প্রচলিত আছে যে আমরা আমাদের মস্তিষ্কের মাত্র 10% ব্যবহার করতে পারি। ধারণাটি সঠিক নয়। প্রকৃতপক্ষে স্বাভাবিক অবস্থায় মানুষ বা অন্য সব প্রাণী তার মস্তিষ্কের 100% ব্যবহার করে থাকে। এটা ঠিক যে সবসময় একই সাথে মস্তিষ্কের সকল অংশে সমানভাবে সক্রিয় থাকে না, কিন্তু মস্তিষ্কের সবগুলো অংশ কখনো না কখনো আমরা কোনো না কোনোভাবে ব্যবহার করে থাকি। এমনকি এটাও ঠিক নয় যে একটি নির্দিষ্ট সময় মস্তিষ্কের 10% বেশি ব্যবহার করা যায় না, এরকম কোনো সীমা নেই। বিবর্তনগতভাবে এরকম কোনো সীমা আরোপিত হওয়ার কোনো কারণ নেই। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের পেশি টিস্যু এবং স্থায়ী টিস্যু সম্পর্কে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা অঙ্গ ও তন্ত্র নিয়ে আলোচনা করব। আজকে এখানে শেষ করছি। সবাই ভালো ও সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।